আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। তো আমরা যারা চারুকলা অনুষদে পরীক্ষা দিব আমাদের কিন্তু বিগত সালে কোশ্চেন সম্পর্কে ধারণা রাখাটা খুবই খুবই জরুরি। আমরা যদি বিগত সালে কোশ্চেন সম্পর্কে যদি ধারণা না রাখি তাহলে আমরা কোন টপিকটা পড়বো কীভাবে পড়বো একটু বুঝতে পারবো না। তো আমি আজকে ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 19-20 শিক্ষাবর্ষের কোশ্চেন সম্পর্কে নিয়ে আলোচনা করছি। তো এরকম কোশ্চেন তোমরা আরও চাও কি না, চাইলে আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তো এত কথা না বলে আমাদের মূল আলোচনা চলে যায়। 1 নম্বর দেখতে পাচ্ছি কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কে? কুম্ভকর্ণ এটি কে? এটা হচ্ছে রাবণের মধ্যম ভাই। গজদন্ত মিনার অর্থ কী? গজদন্ত মিনার এর অর্থ হচ্ছে অবিচাত্যের মিনার। আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে। এই কোশ্চেনের মধ্যে একটু বিচ্যুতি রয়েছে। এখানে সে বলতে বোঝানো হচ্ছে সিরাজউদ্দৌলাকে, আর এখানে সিরাজউদ্দৌলার কোনো অপশান নাই। সো এটা হচ্ছে এটার আনসার হচ্ছে সিরাজউদ্দৌলা। এরপর 4 নম্বর দেখতে পাচ্ছি শিশির কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এটি কি? শিশির কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস। তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার রিপিট হয় ভর্তি পরীক্ষায় সকল বিষয়ে। 5 নম্বর দেখতে পাচ্ছি কবি শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে কি? এটা হচ্ছে সালামের মুখ। এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে রিপিট হয় বারবার। এরপর আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি রুদ্রমঙ্গল কি জাতীয় গ্রন্থ? রুদ্রমঙ্গল এটি কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ। জীবন বন্দনা নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা? এটা হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা, খুবই খুবই ইম্পর্টেন্ট। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সমীচীন। সমীচীন বানানটি আমরা মনে রাখার জন্য একটি ট্রিক্স আছে, এটা হচ্ছে সমীচীনকে আমরা 22 দ্বারা মনে রাখবো। আমরা দীর্ঘিকারকে ধরবো 2, এটা হচ্ছে 2 অর্থাৎ 22, আর যদি হ্রস্বকার আসে এটা হচ্ছে আমরা ধরবো 1। তো এখানে 2টি দীর্ঘিকার, সেই জন্য আমরা ধরেছি 22, সমীচীন 22। এরপর 9 নম্বর দেখতে পাচ্ছি লালশালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম নিচের কোনটি? লালশালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম নিচের কোনটি? এটা হচ্ছে ট্রি উইদাউট রুট, ট্রি উইদাউট রুট, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কুটির শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি? কুটির শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি? এটা হচ্ছে পরাধীনতার সম্মুখীন হয়েছে। এটা হচ্ছে বেগম রোকেয়া স্বাগত হোসেনের চাষা দুঃখ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 11 নম্বর দেখতে পাচ্ছি নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না, এটা কোনটি হবে? এটা হচ্ছে কবিরাজ। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি ছাই ফেলতে ভাঙা কুলো। এখানে প্রবাদে ভাঙা কুলো বলতে কী বোঝানো হচ্ছে? এটা হচ্ছে অগণ্য ব্যক্তি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঐক্যতান কবিতাটি কোন ছন্দে রচিত? ঐক্যতান কবিতাটি কোন ছন্দে রচিত? এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয় তোমাদের ভর্তি পরীক্ষায়। সৃষ্টির বিপরীত শব্দ নিচের কোনটি? সৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে প্রলয়, প্রলয় সৃষ্টি। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতিসীমামী গল্প লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতিসীমামী গল্পটি লিখেছেন? এটা হচ্ছে 20 বছর বয়সে তিনি অতিসীমামী গল্পটি লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন আমি তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি। 31 নম্বর দেখতে পাচ্ছি দ্য লাস্ট সাপার এটি কারাকা? দ্য লাস্ট সাপার এটি কারাকা? এটা হচ্ছে লিওনার্দো দ্য ভিনচি রাখা, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের যারা চারুকলাতে পরীক্ষা দিবে এই কোশ্চেনটা কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার রিপিট হয় কোশ্চেনটা। ডেঙ্গু জ্বরের কারণে শরীরে কী হয়? ডেঙ্গু জ্বরের কারণে শরীরে প্লেটলেট কমে যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাজন বনের মোট আয়তনের 60% কোন দেশে অবস্থিত? আমাজন বনের মোট আয়তনের 60% কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ব্রাজিলে অবস্থিত, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। 34 নম্বর দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে কি? এটা হচ্ছে পিপিলিকা, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি বলে বাংলাদেশের সেকেন্ড সার্চ ইঞ্জিনের নাম কি, সেটা হচ্ছে চরকি। এরপর আমরা 35 নম্বর দেখতে পাচ্ছি উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে ট্যাকোমিটার। এরপর আমরা 36 নম্বর দেখতে পাচ্ছি 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক? এটা এখনকার জন্য তোমাদের এত ইম্পর্টেন্ট না, এটা 2019 সালে পার হয়ে গেছে, এটা বাদ। তোমরা সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। 27 নম্বর দেখতে পাচ্ছি বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? নিচের কোনটি বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্র? এটা হচ্ছে কোনটি? এটা হচ্ছে হাইগ্রোমিটার। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? এটা হচ্ছে গ্রামা রশ্মি। আমরা 39 নম্বর দেখতে পাচ্ছি এপিকালচার, এপিকালচার এটি কি? এপিকালচার হচ্ছে পাখি পালন। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? এটা হচ্ছে UCLA, UCLA, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয় কোশ্চেনটা। 41 নম্বর দিতে পারছি OIC এর বর্তমান প্রেসিডেন্ট কে? OIC এর বর্তমান প্রেসিডেন্ট, এটা একটা সাম্প্রতিক কোশ্চেন, এটা এখন তোমাদের বাদ দিলে চলবে, এটা আপডেট নিউজটা জেনে নাও। সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন? সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন? এই কোশ্চেনটা তোমাদের চারুকলাতে
বারবার রিপিট হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হয়। এটা হচ্ছে চলচ্চিত্র। 43 নম্বর দেখতে পাচ্ছি, বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়? এটা হচ্ছে 1972 সালের নভেম্বরে, 1972 সালের নভেম্বরে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মনপুরা সত্তর, মনপুরা সত্তর এটি কি? মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রকর্ম, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। কিউনিফর্ম, কিউনিফর্ম কি? কিউনিফর্ম হচ্ছে লেখন, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারের প্রতিষ্ঠাতাকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতাকে, এটা হচ্ছে জ্যাক ডর্সি, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা 47 নম্বর দেখতে পাচ্ছি, তারেক মাসুদ নির্মিত আদম সুরত চলচ্চিত্র কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত? এটা হচ্ছে এস এম সুলতানের জীবন নিয়ে নির্মিত, এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা হচ্ছে নাইট্রোজেন। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? আল মাহমুদের সোনালী কাবিন এটি কোন ধরনের রচনা? এটা হচ্ছে একটি কাব্যগ্রন্থ। 50 নম্বর দেখতে পাচ্ছি, কোন গ্রহে তাপমাত্রা সর্বাধিক? এটা হচ্ছে শুক্র, আমাদের স্বাভাবিক নিয়মে কিন্তু হওয়ার কথা ছিল এটা হচ্ছে বুধ, কিন্তু বুধ হচ্ছে সূর্যের খুবই নিকটবর্তী, এখানে কিন্তু শুক্রের কিন্তু তাপমাত্রা সবচেয়ে বেশি, কারণ শুক্রতে বায়ুমণ্ডল থাকার কারণে শুক্র খুব সহজে তাপমাত্রাটা খুব সহজে আগলে রাখতে পারে, অর্থাৎ ধরে রাখতে পারে, ওই জন্য শুক্রের তাপমাত্রা বেশি। বুধে কোনো বায়ুমণ্ডল না থাকায় বুধ খুব সহজে তাপমাত্রা ধরে রাখতে পারে না, অর্থাৎ ছেড়ে দেয়, তাই বুধে কিন্তু তাপমাত্রা কম, কিন্তু বুধ কিন্তু সূর্যের কাছাকাছি গ্রহ। তোমরা এই কোশ্চেনটা কিন্তু ভুল করতে পারো, এটা হচ্ছে শুক্র, এটার আনসার হচ্ছে শুক্র, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা 51 নম্বর দেখতে পাচ্ছি, সুনামি বলতে কী বোঝায়? সুনামি বলতে বোঝায় হচ্ছে সামুদ্রিক ঢেউ, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। চীনা পরিব্রাজক হিউয়ান শাও প্রাচীন বাংলায় কোন জনপদে ভ্রমণ করেন? এটা হচ্ছে সমতর, তিনি ভ্রমণ করেন প্রাচীন বাংলায় সমতর জনপদটি তিনি ভ্রমণ করেন। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? এটা হচ্ছে 261 কিলোমিটার, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রেক্সিট কোনটির সাথে সম্পর্কিত? ব্রেক্সিট এটি কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রেক্সিটটা সম্পর্কিত। বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক কে? বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক হচ্ছে ডক্টর শুভ রায়। বানসিংহকে? বানসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, খুবই খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু সকল ভর্তি পরীক্ষা বারবার রিপিট হয়। নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত? নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়। কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? এটা হচ্ছে আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, আমাজন রেইন ফরেস্ট 60% কোন দেশে পড়েছে? এটা হচ্ছে ব্রাজিলে। এরপর আমরা 59 নম্বর দেখতে পাচ্ছি, বর্তমান বিশ্বে কোন সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? এটা হচ্ছে জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। এরপর আমরা 60 নম্বর দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। তো সম্মানিত ভিউয়ার, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। কারো যদি এরকম বিগত সালের কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফিজ।